বাড়িতে আজ অ্যাকোয়াগার্ড লাগানো হয়েছে। দেখো, অ্যাকোয়াগার্ডটা 2 দিন আগেই চলে এসেছে। আজকে ইনস্টল করার জন্য দাদা এসেছেন, ইনস্টল করবেন অ্যাকোয়াগার্ডটা। আসলে আমাদের এখানে জলে এত আয়রন, একটা ফিল্টার আছেই তোমরা দেখতে পাচ্ছো, কিন্তু এই ফিল্টারের জলেও দেখা যাচ্ছে যে শরীর খারাপ হচ্ছে, জল থেকে বিভিন্ন ধরনের শরীর খারাপ গুলো হচ্ছে। কিছুদিন আগেই ভীষণই, আমার তো ভীষণই শরীর খারাপ হয়েছিল। তো আমি মানে আমি তো এখন বাপের বাড়িতে আছি, আমি শ্বশুরবাড়ি থেকে জল নিয়ে 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 এসে খাচ্ছিলাম। মানে বরকে বলেছিলাম জল এনে দাও, আমি জল খাবো। ওই বাড়িতে লাগানোই আছে অ্যাকোয়াগার, তো এই বাড়িতে ছিল না, সেটা আপাতত লাগানো হলো। দেখো, দাদা এসে গেছে এখানে, ওখানে একটা বেসিনের উপরে অলরেডি ওখানে একটা টাওয়েল লাগানোর, টাওয়েল রাখার জায়গা ছিল, সেটা খুলে নেওয়া হলো। তারপর দাদা দেখলেন কিভাবে কি লাগানো যাবে, উনি লাগাতে শুরু করলেন অ্যাকোয়াগার্ড। পুরোটা লাগিয়ে দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন দেখাচ্ছি। এখানে একটা সুবিধা দেখলাম যে আমি এটা যদি অন্য কাদেরও দেখিনি, এখানে দেখলাম যে ঠান্ডা গরম দুরকম জলই পাওয়া যাবে। শীতকালটায় আমার একটু গরম জল দরকার হয়, আমার যদি ঠান্ডা লেগে যায়, তো ভালোই হলো, এখান থেকে গরম জল পেয়ে যাব। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।